হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্জিস ক্লাসেস। তো সবার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBCS 2023-এ একটা শর্ট নোটিশ পাবলিশ করেছে। তো এই নোটিশটা কি আমরা দেখব, তো নোটিশটাই দিয়েছে যেটা যে WBCS 2023-এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, এডিট কারেকশান কবে করা যাবে, এই সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে। যদিও WBCS মানে ওয়েস্ট বেঙ্গল PSC WBCS 2022-এর প্রিলিমসের রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ করেনি। তো আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু WBCS 2022-এর প্রিলিমসের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে শর্ট নোটিশ, দেখতে পাচ্ছেন। তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC এক্সামিনেশান 2023, অর্থাৎ যেটার জন্য সবাই ওয়েট করে আছে যে WBCS-এর নোটিফিকেশান কবে হবে। তো এটারই একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, মোটামুটি শর্ট নোটিশ। এখানে কী বলা হয়েছে, দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC এক্সাম 2023 অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট অফ ক্যাডার অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড দ্যান সার্টেন আদার সার্ভিসেস অ্যান্ড পোস্টস। অর্থাৎ WBCS-এর যে বিভিন্ন ভ্যাকেন্সি থাকে, এক্সিকিউটিভ পোস্ট, এছাড়াও যে বিভিন্ন পোস্টগুলো থাকে, রেভিনিউ সার্ভিস থেকে শুরু করে লেবার সার্ভিস ইত্যাদি সার্ভিসগুলো ফিল আপ করবে। তো ফিল আপ করা যাবে কোন ওয়েবসাইট, অর্থাৎ আমরা যেটা চলেছি যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল WBPSC.gov.in। এবং এই ফর্ম ফিল আপ শুরু হবে, গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিন থেকে। 28শে ফেব্রুয়ারি থেকে কিন্তু এই WBCS 2023-এর পরীক্ষার ফর্ম ফিল আপটা করা যাবে। এবং কি বলছে, বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশান ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু এনরোল দেমসেলভ অ্যাজ পার ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এটা অনেকেরই করা আছে, যারা ফার্স্ট টাইম PSC-র ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ WBCS ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, বাকিদের রেজিস্ট্রেশন করাই থাকে। তো এই ওয়েবসাইটে গিয়ে WBPSC.gov.in গিয়ে আগে রেজিস্ট্রেশন, দেন ফর্ম ফিল আপ হবে, এটা হচ্ছে মূল জিনিস। অর্থাৎ ক্লোজিং ডেট এখানে দিয়ে দিয়েছে, খেয়াল করে দেখো, ক্লোজিং ডেট ফর দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড ফিজ থ্রু অনলাইন অন ডেট হচ্ছে 21শে মার্চ, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপটা করা যাবে, এবং 21শে মার্চ 3 PM অর্থাৎ বিকেল 3টে পর্যন্ত, ঠিক আছে, এটা বলে দিয়েছে। ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ দ্য ফিজ থ্রু অফলাইন 22শে মার্চ, অর্থাৎ যারা অফলাইনে ফিজ ব্যাংকের মাধ্যমে ওই চালানের মাধ্যমে করবে, তাদের ক্ষেত্রে 22শে মার্চ লাস্ট দিন। এবং এডিট উইন্ডো, অর্থাৎ যদি কারা কোনো কিছু ভুল করে সেটা কারেকশান, তবে সবাই ফর্ম ফিল আপ করার সময় ঠিকঠাক করেই করবে, ভুল করার প্রয়োজন নেই। যদি কেউ ভুল করে দেয় তো তাদের এডিট করা যাবে 31শে মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত। তো এইটুকুই হচ্ছে আজকে কিন্তু নোটিশটা দিয়েছে, তো খুব ভালো খবর। তো 28শে ফেব্রুয়ারি অথবা তার আগের দিন কিন্তু এই WBCS 2023-র ফুল যে নোটিফিকেশান, মানে একদম ইন ডিটেল ফুল নোটিশ কিন্তু এসে যাবে। চিন্তা করার কিছু নেই, এত শর্ট নোটিশ হবে না, এটা শুধু জানিয়ে দিল যে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 28 তারিখ থেকে এবং 21শে মার্চ পর্যন্ত। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 21শে মার্চ হচ্ছে শেষ হচ্ছে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, ব্যাস এইটুকুই দিয়েছে। বাকি ইন ডিটেল যে নোটিফিকেশান সেটা হচ্ছে 28 তারিখ অথবা 27 তারিখ অথবা 28 তারিখ, কিন্তু ফুল নোটিফিকেশান যেটা ইন ডিটেল সব কিছু লেখা থাকবে সেই নোটিফিকেশানটা আসবে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দাদা বলছিলো কবে হবে, কবে হবে পরীক্ষা, কবে হবে পরীক্ষা ধরে রাখতে পারো, একটু দেরি করেই হবে, মে জুন মাসের দিকেই হবে। তো এখন দেখ প্রিপারেশান একটু লেগে পড়ো, এবছর তো প্রচুর পরীক্ষা। আর এই নোটিশটা কারো যদি প্রয়োজন হয়, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এমআরজিএস ক্লাসেস, এই টেলিগ্রাম চ্যানেল গেলে কিন্তু পেয়ে যাবে। এবং এই টেলিগ্রামে আমরা সমস্ত পরীক্ষার আপডেট দিয়ে দিই, সব কিছুই দিয়ে দিই। যেমন আজকে হচ্ছে MTS ফর্ম ফিল আপ চলছে, 24 তারিখ পর্যন্ত MTS 2022-এর ফর্ম ফিল আপ চলছে। এবং যারা সিজিএলের মেন্স দিবেন টিয়ার টু, তাদের স্ট্যাটাস, এক্সাম স্ট্যাটাস, অর্থাৎ কার কবে পরীক্ষা বা কোথায় কোন সিটিতে পরীক্ষা হবে সেটা দিয়ে দিয়েছে। এটা ইয়ার রিজিয়নের ক্ষেত্রে দিয়েছে, বাকি কিছু রিজিয়নের ক্ষেত্রেও দিয়েছে, সিআর রিজিয়ন, টিজিয়ান, এই সমস্ত রিজিয়নে দিয়েছে, সিজিএলের ক্ষেত্রে দিয়েছে, MTS-এর ফর্ম ফিল আপ চলছে, এইগুলো হচ্ছে ব্যাপার। বাকি এক দুদিনের মধ্যেই আমাদের CHSL-এর কিন্তু এক্সাম স্ট্যাটাস, যেহেতু CHSL 2022 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তারও কিন্তু স্ট্যাটাস চলে আসবে,
তো যাবতীয় সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকতে পারো। টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে সব কিছু কিন্তু পৌঁছে দেওয়া হয়। তো সবাই পড়তে থাকো, বেস্ট অফ লাক। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।